হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আগেন টু আর জি এম অনলাইন ক্লাসেস আর জি অনলাইন ক্লাসেসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা এনভাররমেন্টাল স্টাডিজ থেকে মক টেস্ট নাম্বার ফোরটি পাবলিশ করছি আমাদের এই মক টেস্ট সিরিজে সেই সমস্ত প্রশ্নগুলোকে আমরা জায়গা করে দেওয়ার চেষ্টা করছি যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে এবং যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো ঠিক আছে তো আর দেরি না করে শুরু করছি আজকে ক্লাস এনভাররমেন্টাল স্টাডিজ মক টেস্ট নাম্বার ফোর দেখো আজকের সেটার প্রথম প্রশ্নে বলা হয়েছে বৃষ্টির ফলে ভারতের যে অভয়ারণ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বৃষ্টি যেটাকে অ্যাসিড বৃষ্টিও কিন্তু বলা হয়ে থাকে সেই অ্যাসিড বৃষ্টি বা বৃষ্টির ফলে ভারতের যে চারটে এখানে অপশান দেওয়া রয়েছে চারটা অপশানের মধ্যে কোন অভয়ারণ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অপশানসগুলো একটু দেখে নিই অপশান নাম্বার এ বলেছে ভরতপুর পক্ষী অভয়ারণ্য অপশান নাম্বার বি জিম করবেট জাতীয় পার্ক অপশান নাম্বার সি কানহা জাতীয় পার্ক অপশান নাম্বার ডি রায়গঞ্জ পক্ষী অভয়ারণ্য সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ভরতপুর এটা ভরতপুর হবে ভরতপুর পক্ষী অভয়ারণ্য যেটা রয়েছে রাজস্থানে ঠিক আছে এক্ষেত্রে একটা কথা বলে রাখি চারটা অপশানের মধ্যে যে ডি নাম্বার অপশানটা তোমরা দেখতে পাচ্ছ রায়গঞ্জ পক্ষী অভয়ারণ্য যেটা উত্তর দিনাজপুরে অবস্থিত কুলিক পক্ষে অভয়ারণ্য সেটা এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম পাখির সংখ্যার দিক থেকে বা বলা যেতে পারে এশিয়ার মধ্যে এক নম্বর বার্ড স্যাংচুয়ারি রায়গঞ্জ পক্ষে অভয়ারণ্য বা কুলিক পক্ষে অভয়ারণ্য যেটা উত্তর দিনাজপুরে রয়েছে পশ্চিমবঙ্গের ঠিক আছে তারপরের প্রশ্নে চলে আসি বলছে স্মোক সৃষ্টির কারণ কি বা স্মোক সৃষ্টির প্রধান গ্যাসীয় বস্তুটি কি। প্রধান গ্যাসীয় বস্তুর নাম কি স্মোক তৈরিতে প্রধান কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে দেখো অপশান নাম্বার এ বলা হয়েছে অ্যামোনিয়া অপশান নাম্বার বি বলা হয়েছে সালফার ডাইঅক্সাইড অপশান নাম্বার সি বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং অপশান নাম্বার ডি বলা হয়েছে সিএইচ ফোর এনএইচ থ্রি এসও টু সিও টু নাকি সি এইচ ফোর কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি এস ও টু বা সালফার অক্সাইড তারপরে চলে আসে প্রশ্ন নম্বর তিন বলা হয়েছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে কী ঘটবে দেখো এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে এবং যেগুলো আসার মতো ঠিক আছে বলছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে কী হতে পারে মেরু অঞ্চলের তুষার গলে যেতে পারে সমুদ্রের জল বেড়ে যেতে পারে বা সমুদ্রের জলস্তর বেড়ে যেতে পারে সমুদ্রবর্তী শহরগুলি জলে নিমজ্জিত হতে পারে সমুদ্রবর্তী বলতে যে সমস্ত সমুদ্রের নিকটবর্তী যে সমস্ত শহর রয়েছে সেগুলো জলের নিচে চলে যেতে পারে উপরের সবকটি ঘটনা সঠিক অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে যদি মেরু অঞ্চলের তুষার গলে যায় তাহলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলে সমুদ্র নিকটবর্তী শহরগুলি সব জলের নিচে চলে যাবে তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি উপরের সবকটি ঘটনাই সঠিক চলে আসি প্রশ্ন নাম্বার চার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জেরো ফাইটিক উদ্ভিদ দেখা যায় কোথায় জেরো ফাইটিক উদ্ভিদ তৃণভূমিতে পর্ণমোচী অরণ্যে অতিমাত্রায় বৃষ্টিপাত অঞ্চলে নাকি মরুভূমি অঞ্চলে সঠিক উত্তর কি হবে জেরোফাইটিক উদ্ভিদ দেখতে পাওয়া যায় মরু অঞ্চলগুলোতে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপর চলে আসি পরিবেশগত দিক থেকে একটি দেশের মোট স্থলভাগের কত শতাংশ ভূমি অরণ্য দ্বারা আচ্ছাদিত হওয়া প্রয়োজন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরিবেশগত দিক থেকে একটা দেশের মোট যে পরিমাণ স্থলভাগ রয়েছে তার কত শতাংশ অরণ্য বা বনভূমি দ্বারা আচ্ছাদিত থাকা দরকার পঁচিশ ভাগ তিরিশ ভাগ তেত্রিশ ভাগ পঞ্চাশ ভাগ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তেত্রিশ ভাগ বা যেটাকে বলা হয় ওয়ান থার্ড অংশ কিন্তু বন অঞ্চল দ্বারা আবেশ বা আবিষ্ট থাকা প্রয়োজন ঠিক আছে তাহলে সেইখানে পরিবেশগত দিক থেকে সেই দেশটি কিন্তু সুস্থ থাকবে তারপর আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে জি টোয়েন্টির কথা বলা হয় অর্থাৎ পৃথিবীর সবথেকে দূষিত কুড়িটা যে শহর রয়েছে সেই জি টোয়েন্টির মধ্যে সেই সবচেয়ে দূষিত কুড়িটা শহরের মধ্যে ১৩টা শহর কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে ঠিক আছে জি টোয়েন্টির মোট পৃথিবীর সবচেয়ে দূষিত কুড়িটা শহরের মধ্যে তেরোটা শহর রয়েছে আমাদের ভারতবর্ষে পরের প্রশ্ন আমরা যে ছায়াপথ বা গ্যালাক্সিতে বাস করি তার নাম কি নিউয়ে পাথওয়ে হাইওয়ে মিল্কিওয়ে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি মিল্কিওয়ে নেক্সট কোয়েশ্চেন জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে অর্থাৎ জনসংখ্যার যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব কে প্রবর্তন করেছিলেন দেখে নিই প্লেটো ম্যালথাস সক্রেটিস নাকি অপশান নাম্বার ডি অ্যারিস্টোটল সঠিক উত্তর কী হবে জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন ম্যালথাস অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপর চলে আসি নাম্বার আট বলেছে ইকোটোন কাকে বলে ইকোটোন ঠিক আছে এই ইকোটোন কথাটা কিন্তু ইকোলজির সঙ্গে কিন্তু সম্পর্কিত ঠিক আছে ইকোলজি বাস্তুতন্ত্রের সঙ্গে কিন্তু সম্পর্কিত তো বলা হয়েছে ইকোটোন কী দেখো জলজ বাস্তুতন্ত্র মানে কোনো এলাকার জলজ প্রাণী জলজ যে বাস্তুতন্ত্র থাকে সেই বাস্তুতন্ত্রকে ইকোটন বলে দুইটি বাস্তুতন্ত্রের মিলনস্থলকে ইকোটন বলে বনভূমির বাস্তুতন্ত্রকে ইকোটন বলে শীত প্রধান দেশের বাস্তুতন্ত্রকে ইকোটন বলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি দুইটি বাস্তুতন্ত্রের মিলনস্থল অর্থাৎ দুই ধরনের দুই ভিন্ন ধর্মী বাস্তুতন্ত্রের মিলনকেই বলা হয় হচ্ছে ইকোটন ঠিক আছে তারপর প্রশ্ন নাম্বার নয় বলা হয়েছে সিলভি কালচার কী সিলভি কালচার হলো কাঠ উৎপাদনক্ষম বৃক্ষের চাষ অর্থাৎ যে সমস্ত গাছ বা যে সমস্ত বৃক্ষ কাঠ উৎপাদন করতে পারে যেটা পরবর্তীতে সেই কাঠ বিক্রি করে আর শিল্প বা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেই সমস্ত গাছের বেশি করে চাষ করা যেমন উদাহরণস্বরূপ মেহগনির কথা বলা যেতেই পারে বাঁশের চাষ তুঁত গাছের চাষ নাকি হোগলা গাছের চাষ সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কাঠ উৎপাদনক্ষম বৃক্ষের চাষ হলো সিলভি কালচার ঠিক আছে তারপর কোয়েশ্চেন নাম্বার টেন কোয়েশ্চেন নাম্বার টেনে বলা হয়েছে ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখতে পাওয়া যায় কোথায় ম্যানগ্রোভ লবণাক্ত জলভূমিতে শুষ্ক অঞ্চলে সাধু জলের জলাভূমিতে নাকি অক্সিজেনবিহীন অঞ্চলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ লবণাক্ত জলাভূমিতে যেরকম পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল যেগুলোকে লবনম্ব উদ্ভিদে বলা হয় যেখানকার সুন্দরী গড়ান গেওয়া এই সমস্ত গাছগুলোতে সেই এরিয়াটা সেই এলাকাটা পরিপূর্ণ রয়েছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু লবনম্ব উদ্ভিদের উদাহরণ এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন বলা হচ্ছে সাভানা হলো সাভানা কি বলতে হবে তোমাদেরকে একটি পর্ণমোচী অরণ্য অরণ্য বলতে এখানে পর্ণমোচী বনাঞ্চলের কথা বলছে যেখানে বছরে একটা নির্দিষ্ট সময় গাছেরা তাদের পাতা ঝড়িয়ে দেয় একটি মরুভূমির নাম নিরক্ষীয় বর্ষারণ্য বা বর্ষাবন নাকি নিরক্ষীয় তৃণভূমি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সাবানা হচ্ছে একটি পর্ণমোচী অরণ্য যেখানে তৃণভূমিও রয়েছে এবং এই পর্ণমোচী অরণ্য বা এই সাবানাকে চারিদিকে ঘিরে রয়েছে কালাহারি মরুভূমি এই সাভানা অরণ্যের যে সমস্ত গাছগুলো থাকে সেগুলো বেশি ঘন সন্নিবিষ্টভাবে জন্মায় না এরা অনেকটা নিজেদের মধ্যে ফাঁক রেখে রেখে জন্মগ্রহণ করে এরা এবং বছরের একটি নির্দিষ্ট সময়ে এরা পাতা ঝড়িয়ে দেয় যার ফলে এখানে চাদোয়ার সৃষ্টিও কিন্তু হয় না এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে তৃণভূমি কিন্তু এটা কিন্তু নিরক্ষীয় তৃণভূমি অঞ্চল আবার নয় ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ পর্ণমুচি অরণ্য ঠিক আছে তারপর চলে আসি ওয়েস্টল্যান্ডের জলের গভীরতা মাপদণ্ড ওয়েস্টল্যান্ডের জলের গভীরতার মাপদণ্ড তিন মিটারের মধ্যে থাকে ছয় মিটারের মধ্যে থাকে নয় মিটারের মধ্যে থাকে নাকি বারো মিটারের মধ্যে থাকে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ছয় মিটারের মধ্যে থাকে তারপর নিম্নলিখিতদের মধ্যে কোনটি মুখ্য বায়ম নয় মুখ্য বায়ম নয় তুন্দ্রা মরুভূমি ট্রপিক্যাল রেইন ফরেস্ট পুষ্করিণী পুষ্করিণী বা পুকুর যেটাকে বলা হয় কী হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুখ্য বায়ম নয় পুষ্করিণী বা পুকুর তারপর আগ্নেয়গিরিতে যে গলন্ত পদার্থ বেরিয়ে আসে খুবই সোজা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে দেখা গেছে আগ্নেয়গিরি থেকে যে জ্বলন্ত পদার্থ বা গলন্ত পদার্থ বেরিয়ে আসে তাকে কি বলা হয় কোলাজেন ডলমা ম্যাগমা সায়ানিন এক্ষেত্রে সঠিক উত্তর এখানে অপশন হবে ম্যাগমা অ্যাকচুয়ালি ম্যাগমা যখন অগ্নুৎপাতের সময় ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় হচ্ছে লাভা তখন সেটাকে বলা হয় লাভা যেহেতু অপশনে লাভা নেই তাহলে এটাকে ম্যাগমা বলতে হবে ম্যাগমা গলন্ত ম্যাগমাই কিন্তু বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে বেরিয়ে আসার পর তার নাম হয়ে যায় লাভা এবং সেই লাভা মরুভূমি পর্বত মালভূমি ইত্যাদির কিন্তু সৃষ্টি করে ঠিক আছে সমভূমির সৃষ্টি করে পরের প্রশ্ন পৃথিবীর কোন অঞ্চলের প্রধান গাঠনিক উপাদান হল পৃথিবীর কোনো একটি অঞ্চলের প্রধান গাঠনিক উপাদান বা সেই অঞ্চলটা গঠন হয় কোন কোন উপাদান দিয়ে সিলিকন অ্যালুমিনিয়াম কোবাল্ট টাংস্টেন নিকেল আয়রন নাকি তামা ও দস্তা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে নিকেল ও আয়রন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি তারপর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে খুব ইম্পর্টেন্ট সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এক মিনিট চার মিনিট নয় মিনিট আট দশমিক তিন মিনিট সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে আট মিনিট ছত্রিশ সেকেন্ড ঠিক আছে এই সময়টা কিন্তু লাগে আট মিনিট ছত্রিশ সেকেন্ড অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আট দশমিক তিন মিনিট তারপর হলো সান স্পট কাকে বলা হয় স্পট কী সূর্যের তুলনামূলকভাবে ঠান্ডা ও অনুজ্জ্বল স্থান সূর্যের তুলনামূলকভাবে উত্তপ্ত ও অনুজ্জ্বল স্থান সূর্যের কেন্দ্রীয় অঞ্চল সূর্যের বলয় সঠিক উত্তর হবে সানস্পট হলো অপশন নাম্বার এ সূর্যের তুলনামূলকভাবে ঠান্ডা ও অনুজ্জ্বল স্থান নম্বর আঠেরোতে বলা হয়েছে ওজন গ্যাসের আবরণ দেখা যায় কোথায় অর্থাৎ ওজন স্তর যেটা রয়েছে সেই ওজন স্তরটা কোথায় দেখতে পাওয়া যায় ট্রপোস্প অর্থাৎ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায় সেটা তোমাদেরকে বলতে হবে অর্থাৎ আমাদের যে পৃথিবীটা রয়েছে পৃথিবীর চারদিকে তো একটা বায়ুস্তর স্তর রয়েছে সেই বায়ুমণ্ডল রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে একাধিক স্তর রয়েছে বলতে হবে এই স্তরগুলোর মধ্যে কোন স্তরে ওজন গ্যাসের আবরণ বা ওজন স্তর দেখতে পাওয়া যায় ট্রপোস্ফিয়ারে যেটা সবচেয়ে নিচে রয়েছে স্ট্যাটোস্পিয়ারে যেটা তারপরে রয়েছে থার্মোস্পিয়ারে নাকি এক্সোস্ফিয়ারে কি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি স্ট্যাটোসফিয়ারে এক্ষেত্রে বলে রাখি বাকি যে অপশানসগুলো রয়েছে তার মধ্যে ট্রোপোসফিয়ারকে কিন্তু ঝড়ঝার স্তর বলা হয়ে থাকে কারণ এখানে মেঘের জমাট বাঁধে এবং এখানেই এখানকার থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় সে কারণে তাকে ঝড় স্তর বলা হয় যার জন্য এরোপ্লেন কিন্তু ট্রোপোসফিয়ারে ওড়ে না সেটা কিন্তু স্ট্যাটোসফিয়ার দিয়ে উঠতে দেখা যায় পরে প্রশ্নে বলা হয়েছে রিক্টার স্কেলে মাপা ভূমিকম্পের মাত্রা ছয়ের তুলনায় সাতের তীব্রতা কতক্ষণ বেশি হবে অর্থাৎ রিক্টার স্কেলের মাত্রা যদি ছয় হয় ভূমিকম্পের তাহলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা সাত হলে তার ঠিক কত পরিমাণ বেশি বা কত গুণ বেশি ক্ষয়ক্ষতি হবে অর্থাৎ একটি ঘরে পরিবর্তনের জন্যে কত গুণ ক্ষয়ক্ষতি বেশি হতে পারে সেটা দেখতে হবে দুই গুণ বেশি পাঁচ গুণ বেশি গুণ বেশি নাকি বারো গুণ বেশি কি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি গুণ বেশি অর্থাৎ রিক্টার স্কেলে যে এক থেকে দশ রয়েছে দুই তিন চার পাঁচ করে অর্থাৎ সেই প্রত্যেকটা ঘরের জন্যে দশ গুণ করে বেশি কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায় ঠিক আছে এবং আজকের সেটা শেষ প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা মধ্যপ্রদেশের ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল একটা ভয়াবহ গ্যাস দুর্ঘটনা সেটা কবে ঘটেছিল উনিশশো বিরাশি উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি উনিশশো নব্বই সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি উনিশশো সালে এবং কোন গ্যাসের জন্য এটা হয়েছিল এম আইসি মিথাইল আইসোস হায়ানেট বা মিক গ্যাস বলা হয়ে থাকে গ্যাসটাকে তো এক্ষেত্রে তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে সমস্ত গ্যাসের দুর্ঘটনাগুলো যে সমস্ত পারমাণবিক বিস্ফোরণগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু রাখতে হবে আমরা এরকমই আরও কিছু গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ প্রশ্ন নিয়ে পরবর্তী সেটা আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টিলডেন স্টে কানেক্টেড উইথ আর জি এম অনলাইন ক্লাসেস থ্যাংক ইউ